আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে রেনবো রেসিপি চ্যানেলের পক্ষ থেকে। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ব্রেড মালাই, খুবই সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি কিভাবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরুতে এই রেসিপির জন্য আমাদের কি কি উপকরণ লাগছে তা দেখে নেই। এই রেসিপির জন্য আমি নিয়েছি ফ্রেশ ব্রেড 6 পিস, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। মিল্ক পাউডার নিয়েছি 2 কাপ পরিমাণ। 1.5 লিটার দুধকে আমি জাল করে ঘন করে নিয়েছি। এলাচ গুঁড়া নিয়েছি সামান্য। চিনি নিয়েছি 1 কাপ। কাস্টার্ড পাউডার নিয়েছি 1 টেবিল চামচ। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিব 1 কাপ মিল্ক। 2 মিনিট রান্না করার পর আমি এখানে অ্যাড করে নিব 1 কাপ পাউডার মিল্ক। তারপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর এটাকে আমি নেড়ে রান্না করব। এটা হয়ে আসছে 4 থেকে 5 মিনিটের ভিতর এটা রেডি হয়ে যাবে। এখন এটাকে আমি উঠিয়ে সাইড করে রাখব। এখন এই প্যানে আমি দিয়ে দিচ্ছি মিল্ক, যেটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এই মিল্কের সাথে আমি দিয়ে দিলাম এলাচ, এটা অপশনাল, এটা শুধু ফ্লেভারের জন্য অ্যাড করছি। অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এখন আমি কাস্টার্ড পাউডারের সাথে একটু মিল্ক মিশিয়ে এটাও অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। কাস্টার্ড পাউডারের সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। এবং 1 টেবিল চামচ লিকুইড দুধ মিশিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এটা আমি অ্যাড করে জাল করে সাইড করে রেখেছি। এখন নিয়ে নিয়েছি আমি 1 পিস ব্রেড, এটাকে আমি প্রথমে বেলুনের সাহায্যে বেলে নিব। বেলে এটাকে আমি পাতলা করে নিব। অনেকে দেখা যাচ্ছে আগে সাইড কেটে নেয় তারপর বেলে নেয়, সেক্ষেত্রে হয়তো ব্রেডের সাইডগুলো সুন্দর থাকে না। চেষ্টা করবেন প্রথমে এটাকে বেলে নেওয়ার জন্য, তারপর কেটে নেওয়ার জন্য, তখন এটার শেপগুলো সুন্দর হয়। একে একে আমি এভাবে সবগুলো ব্রেড বেলে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে আগে থেকে রেডি করে রাখা মালাই দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি রোল করে নেব। সিলিন্ডার শেপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। চাইলে এই সাইড থেকে আপনারা একটু খয়া অ্যাড করে দিতে পারেন, অথবা পানি দিয়েও এটাকে লাগিয়ে নিতে পারেন। না লাগালেও সমস্যা হবে না, লাগালে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সেম ওয়েতে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি।
এটাকেও আমি রোল করে নেব। আপনারা চাইলে এটা ফ্রেশ ক্রিম দিয়েও করতে পারেন, আমি চেষ্টা করেছি ঘরোয়া উপকরণ দিয়ে করার জন্য। পাউডার মিল্ক, মিল্ক এগুলো আমাদের বাসায় কম বেশি সবারই অ্যাভেলেবেল থাকে, সবসময় হয়তো ফ্রেশ মিল্কটা অ্যাভেলেবেল হয় না, তাই আমি চেষ্টা করেছি ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য। এখন আমি এগুলোকে একটি ট্রেতে সেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি আগে থেকে রেডি করে রাখা মিল্ক। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশনটা আসলে সবাই ইচ্ছে মতো করে নিতে পারেন। আমি পেস্তা বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দিব ড্রাই ফ্রুটস, চেরি, যদিও রেসিপিটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি বাট খেতে অনেকটাই ইয়ামি। খুব সহজে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটি রেসিপি, সেটা হচ্ছে ব্রেড মালাই। আশা করি আজকের রেসিপিটি কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকেও রেসিপিটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।